Assalamualaikum. আজকে আমি আপনাদেরকে যে আইটেমটি তৈরি করে দেখাবো আশা করি এটি বাচ্চাদের অনেক পছন্দ হবে। সাধারণত বাচ্চারা ডিম্পলস খেতে চায় না, তো আমরা যদি একটু সুন্দর করে ডেকোরেশন করে বাচ্চাদের সামনে খাবার উপস্থিত করি তাহলে তারা সহজেই খায়। তো এজন্য আমি যেটা করেছি, একটি আস্ত ডিম ডিপে রেখে দিয়েছিলাম প্রায় একদিনের জন্য, মানে 24 ঘন্টার জন্য। তারপর এটিকে ছিলে ছোট ছোট পিস করে নিব। তারপর আমি ডিমটিকে ছিলে এভাবে সমান 5টি ভাগে পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি। এখন একটি প্যানে সামান্য তেল গরম করে এর মধ্যে ডিমগুলি দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে উপরে একটু লবণ ছিটিয়ে দিচ্ছি। অপেক্ষা করব এগুলো হয়ে আসা পর্যন্ত। তো ডিমগুলি হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিয়ে কুকি কাটার দিয়ে একটু ডিজাইন করে কেটে নিব। আমি এরকম একটি কুকি কাটারের সাহায্যে এভাবে বসিয়ে ডিমগুলোকে কেটে নিয়েছি। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং এভাবে অবশ্যই আপনাদেরকে বাচ্চাদেরকে তৈরি করে দিলে তারা অবশ্যই খাবে ইনশাআল্লাহ। তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।